আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, একটা পাঁচতলা বাড়ি দেখার জন্য আসছি। পাঁচতলা কমপ্লিট বাড়ি, মেইন প্রসেসের প্ল্যান। আমরা উঠতেছি, আমরা এখন বাড়ির ভিতরে দোতলা উঠতেছি সিঁড়ি দিয়ে। লিফট নাই, লিফট ছাড়া। টাইলস করা বাড়ি, একটা ফ্ল্যাট দেখবো ভিতরে। ঢুকলাম ছোট্ট ফ্ল্যাট, এটা হলো বেড, মাস্টার বেড বড়। দক্ষিণমুখী, দক্ষিণমুখী বিশাল বারান্দা, বড় বারান্দার সাথে টু বেড ফ্ল্যাট। তিতাস গ্যাসের লাইন, একদম দশটা ফ্ল্যাট আছে এখানে, দশটা ফ্ল্যাটের সাথে দশটাই লাইনের গ্যাস। এই যে দেখেন, এটা লাইনের গ্যাস, আশেপাশে এটা টাইলস করা। আরেকটা বেড দিই দেখি, তাহলে মাস্টার বেড, মাস্টার বেড অ্যাটাচড বাথ, অ্যাটাচড বাথ। এটা কম দামের বাড়ি, যারা খোঁজেন তাদের জন্য এটা হতে পারে একটু বেস্ট প্রপার্টি। ডিয়ার ভিউয়ার্স, এখানে জায়গা হলো তিন কাঠা, তিন কাঠা রাস্তাটা বাদ দিয়ে ভিতরে ভিতরে সেরে এখানে ফুল আড়াই কাঠার উপরে আছে, আড়াই কাঠার উপরে আছে। একটা মালিকের দাম চাচ্ছে মালিক 1,85,00,000 টাকা, গ্যাস পানি সহ বিদ্যুৎ সহ প্রত্যেকটা দশটা গ্যাস, দশটা ডাবল লাইন, টু বেডের ডাবল ইউনিটের বাসা, টু বেডের। আমরা একটু ছাদটা দেখার, আমরা একটু ছাদটা দেখব। সিঁড়ি আছে, টাইলস করা, কম বাজেটের মধ্যে পাঁচতলা বাড়ি, পাঁচতলা ইউনিয়ন পরিষদের প্ল্যান, ইউনিয়ন পরিষদের প্ল্যান দিয়ে বাড়িটা করা। এটা হলো, এটা স্পেসিফিকভাবে বলে কানি বাড়ি রোড, অর্থাৎ চৌথী গার্মেন্টস থেকে সামান্য ভিতরে আগালি কানিবাড়ি রোড। আবার এদিক থেকে যদি আপনি মাজার থেকে আসেন, উত্তরখান যে মাজার, মাজার থেকেও খুব কাছে চৌথী গার্মেন্টস কানিবাড়ি রোড। আমরা এখন ছাদে উঠলাম, দেখেন ছয়তলা প্ল্যান, ছয়তলা প্ল্যানের পাঁচতলা কমপ্লিট বাড়ি। এই যে দেখেন রড এখন ইয়ে করা, খুব ভালো সুন্দর। আশেপাশে যদি আপনাদের একটু পরিবেশটা দেখে, আমরা দেখেন সব হাই রাইজ বিল্ডিং, সবই আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। শুধুমাত্র রাস্তাটা একটু ছোট, রাস্তাটা ছোট, নতুবা পরিবেশ খুবই ভালো, অ্যাট্রাক্টিভ পরিবেশ। এখানে যে বিল্ডিংগুলো দেখেন, মান সবগুলা ডেভেলপারের বিল্ডিং করা, এখান থেকে গণকর্মস্থানে খুবই কাছে। এই যে হলো দক্ষিণখান থানা, এই যে বিল্ডিংটা দেখতেছেন ঠিক এই বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা, এটা হলো দক্ষিণখান থানা। দক্ষিণখানের পুরো ভিডিওটা নিয়ে আসি, দেখেন এটা হলো দক্ষিণখানা গণকবরস্থান, দক্ষিণখান থানা একদম কাছে। নতুন যে থানাটা হয়েছে ডিসি অফিসের পাশে, এটা উত্তরা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্ব। এবং সেই এদিক থেকে যে আমরা দেখাই চৌধুরী গার্মেন্টসটা আপনাদের খুবই সান্নিকটে, অর্থাৎ এই রাস্তাটা, এইটা হলো চৌধুরী গার্মেন্টস, চৌধুরী গার্মেন্টসের পাশে। আশেপাশে পরিবেশটা ভেরি নাইস, লুক ক্রিয়েটিভ। ডিয়ার ভিউয়ার, যারা দেখছেন লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা আমরা বেল বাটন প্রেস করুন। সবচেয়ে মূল বিষয়টা একদম দশটাই, দশটা ডাবল গ্যাস, দশটা ডাবল গ্যাসের ছিল।
খুবই সুন্দর, ভালো। এই যে এটা হলো গ্রাম নিচের ফ্লোর, নিস্তলা নিস্তলা দুইটা ইউনিট, অর্থাৎ প্রত্যেকটিতে দুইটা ইউনিট করা সিঁড়িটা নিস্তলা, যার কারণে এখানে টিকবে রাস্তা। এবার আপনারা দেখলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বাড়িটা একটু দেখাই। একটু রং করতে হবে, রং করতে হবে বাইরে থেকে। পাশে আর একটা বিল্ডিং ফাইলিং চলতেছে, এটা হইলো বিল্ডিংয়ের পশ্চিম সাইড। এত সস্তায় আর কি বাড়ি পাওয়া খুবই মুশকিল, মাত্র 1,80,00,000 টাকা, মাত্র 1,80,00,000 টাকায় বাড়ি। এটা আসলে রেয়ার, 6 তলা ফাউন্ডেশন দিয়ে 5 তলা কমপ্লিট গেটসহ বাড়ি 1,80,00,000 টাকায়। এটা আসলেই এলাকার জন্য রেয়ার। তো যারা দেখছেন আপনারা দ্রুত যোগাযোগ করুন, দ্রুত যোগাযোগ করে আপনারা বাড়িটা ক্রয় করুন। আমাদের জানা মতে কাগজ নিষ্কণ্ঠ, তারপর আপনি কাগজপাতি যাচাই বাছাই করে মালিকের সাথে বসে বাড়িটা ক্রয় করুন। বর্তমান সময় আসলে গ্যাস সহ, তো গ্যাস নতুন কোনো সংযোগ দেয় না, গ্যাস সহকারের এবং প্ল্যান যেহেতু 6 তলা প্ল্যান আছে, সেটা হলো একটা বেটার পজিশন। খুবই কম দামে, একদম পানির দামে বিশেষ প্রয়োজনে বাড়িটা বিক্রি হবে পানির দামে। ফাউন্ডেশন বাড়ি, সেখানে দেখেন ডেভেলপারের বিল্ডিং, সব হাইরাস বিল্ডিং। এগুলো রাস্তাটা দেখাই, তাছাড়া এই মুহূর্তে অল্প একটু জায়গা, অল্প একটু জায়গা ঢুকবে না ডেভেলপারের। মাজার কাছে দেখেন কত সুন্দর ডেভেলপার এখানে বিল্ডিং করতেছে, সবই সুউচ্চ বিল্ডিং। এখানে ভাড়ার ব্যাপক চাহিদা, অলরেডি এখানে 80,000 টাকা ভাড়া হয়, 80,000 টাকা ভাড়া আসে, দামও খুব কম, 1,80,000 টাকা। মাজারের থেকে খুবই বাড়িটা চেরা করতে পারে, যেহেতু গ্যাসের বাড়ি খুবই ভালো। আসুন দেখুন, বসুন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে বিশেষ খুশি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ।